হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে আবারও একটি ইন্টারেস্টিং শর্ট স্টোরি নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস তো চলো আজকের স্টোরিটি পড়া যাক এবং এখানে যে নতুন নতুন ওয়ার্ড রয়েছে সেগুলো তোমরা শিখতে পারবে সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও ইম্প্রুভ হবে এবং তোমরা যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু ক্লাসটি বিশেষভাবে উপকৃত হবে তো চলো শুরু করা যাক প্রথমেই টাইটেল দিয়ে শুরু করা যাক দ্য শর্ট ব্লাঙ্কেট শর্ট মানে হচ্ছে খাঁটো বা ছোটো ব্লাঙ্কেট মানে হচ্ছে কম্বল তাহলে ছোট কম্বল তো এখানে শর্ট শর্টেকটিভ হিসেবে ইউজ করা হয়েছে এটা এবং এটা হচ্ছে নাউন তো নাউন সম্পর্কে যে কোনো কিছু বলে তাকে বলা হয় তো শর্ট হচ্ছে অ্যাজেকটিভ আর নাউন হচ্ছে ব্লাঙ্কেট কম্বল দ্য শর্ট ব্লাঙ্কেট ছোট কম্বল দ্য কোর্টিয়ার্স অফ আকবর সম্রাট আকবরের কথা বলা হচ্ছে সম্রাট আকবরের সভাসদরা কোটিয়ার মানে হচ্ছে সভাসাদ এখানে প্লুরাল নাউন ইউজ করা হয়েছে দ্য কোটিয়ার্স অফ আকবর সম্রাট আকবরের সভাসদরা অফ এর মানে তোমরা জানো র বা এর অর্থ হয়ে থাকে বাংলায় তো উল্টো দিক থেকে মানে করতে হয় যখন অফ আসে দ্য কোটিয়ার্স অফ আকবর অর্থাৎ আকবরের সভাসদরা ওয়ান্স একবার বা একদা গ্যাদার গ্যাদার মানে একত্রিত হওয়া এক জায়গায় জড়ো হবা তো গেদার একত্রিত হয়েছিল টুগেদার টুগেদার মানে একসাথে একসাথে সবাই একবার একত্রিত হয়েছিল সম্রাট আকবরের সভাসদরা অ্যান্ড এবং ওয়েন্ট টু কমপ্লেন টু আকবর এবং গিয়েছিল গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট কী করতে গিয়েছিল তো এখানে দেখো টু ইনফিনিটিভ দিয়ে বোঝানো হচ্ছে ঠিক আছে টু ইনফিনিটিভ প্লাস ভার্বের বেস্ট ফর্ম তো টু কমপ্লেন কমপ্লেন করতে টু রিড মানে পড়তে টু স্লিপ শুতে তো টু কমপ্লেন কমপ্লেন করতে কার কাছে গিয়েছিল টু আকবার আকবরের কাছে টু এখানে কিন্তু কাছে অর্থ দিচ্ছে ওকে তো আকবরের একবার এক জায়গায় হয়েছিল একসাথে জড়ো হয়েছিল এবং আকবরের কাছে কমপ্লেন করতে গিয়েছিল অভিযোগ করতে গিয়েছিল কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করা ওকে এটা ভার ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে যদি নাউন ফর্ম করি কমপ্লেনের তাহলে কিন্তু এখানে টি যুক্ত করলেই কিন্তু সেটা নাউন হয়ে যাবে ওকে কমপ্লেন কমপ্লেন ইওর ম্যাজিস্ট্রি মহারাজ বা জাহাপানা উই আর স্যাড আমরা দুঃখিত ওকে তো এখানে স্যাড হচ্ছে ইউজ করা হয়েছে উই আর স্যাড স্যার এখানে সাহায্যকারী ক্রিয়া যেটা কিন্তু মেন ভার্ব হিসেবে এখানে কাজ করছে ওকে মেন ভার্ভ হিসাবে কাজ করছে এটা তো জাহাপানা উই আর স্যাড আমরা দুঃখিত ড্যাট জে ড্যাট হলো কনজাংশন ইউ ডু নট থিঙ্ক আপনি মনে করেন না আপনি ভাবেন না তো থিঙ্ক মানে হচ্ছে ভাবা তো এখানে নেগেটিভ করা হয়েছে ডু নট থিঙ্ক আপনি ভাবেন না আস আমাদেরকে ওর যোগ্য কিসের যোগ্য অফ ইউর রিগার্ড আপনার সম্মানের তো আপনার সম্মানের যোগ্য আমাদেরকে আপনি মনে করেন না ইন কম্পেরিজান টু বীরবল বীরবলের তুলনায় ইন কম্প্যারিজন টু মানে কারো তুলনায় তো বীরবলের তুলনায় আপনার সম্মানের যোগ্য আমাদেরকে আপনি মনে করেন না এটা বলে তারা কিন্তু দুঃখ প্রকাশ করলো তারা দুঃখিত হলো তারা বলেছিল তো এখান এখান থেকে থেকে এই 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 পর্যন্ত পর্যন্ত কোটেশন কোটেশন ডাবল তারা একটা উক্তি পেশ করলো কোট করলো দে তারা বলল। ইন আ স্যাড ভয়েস স্যাড ভয়েস মানে দুঃখী স্বরে মানে তাদের স্বর গলার কণ্ঠস্বর যদি দেখি তারা কিন্তু দুঃখ নিয়েই বলেছিল দে তারা দুঃখী কণ্ঠে এগুলো বলেছিল ওকে ওয়েল ওয়েল মানে হচ্ছে বেশ বা আচ্ছা ইট ইজ ট্রু এটা সত্য ড্যাড যে আই কনসিডার বীরবল আমি বীরবলকে কনসিডার করি বিবেচনা করি মনে করি অ্যাজ দ্য ওয়াইজেস্ট অ্যামং ইউ ওয়াইজেস্ট মানে হচ্ছে সবথেকে জ্ঞানী ওকে ওয়াইজ ওয়াইজ আর ওয়াইজেস্ট তো এখানে সুপারলাইটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে অ্যাজ দ্য ওয়াইজে সব থেকে জ্ঞানী মনে করি অ্যামং ইউ তোমাদের মধ্যে অ্যামং মানে মধ্যে আচ্ছা এটা সত্য যে আমি বীরবলকে তোমাদের মধ্যে সব থেকে জ্ঞানই মনে করি ইজ হয় ওকে ইজ হয় মানে এই জন্যই বা এই কারণেই আই রিগার্ড হিম হাইলি আমি রিগার্ড করি তাকে সম্মান করি রিগার্ড মানে সম্মান করা তো আমি তাকে সম্মান করি হাইলি মানে অনেক আমি তাকে অনেক সম্মান করি রিপ্লাইড দ্য এম্পেরার সম্রাট উত্তর দিয়েছিল তো এখান থেকে এই পর্যন্ত সম্রাট উত্তর দিয়েছে কোর্টের মাধ্যমে তো আর একটা কোর্ট আসছে দেখো দ্যার ইজ নাথিং দ্যাট বীরবল ক্যান ডু অ্যান্ড উই ক্যান নট দ্যার ইজ নাথিং বলছি এমন কিছু নেই যে বীরবল করতে পারে অ্যান্ড উই ক্যানট এবং আমরা করতে পারি না এমন কিছু নেই যে বীরবল যেটা করতে পারে সেটা আমরা পারি না ওকে দ্যার ইজ নাথিং দ্যাট বীরবল ক্যান ডু অ্যান্ড উই ক্যান নট ওকে ইউ শুড অনলি গিভ আস আস শুড মানে মানে হচ্ছে উচিত তো ইউ শুড অনলি গিভ আপনার কেবল আমাদের দেওয়া উচিত আমাদেরকে আ চান্স একটা সুযোগ টু প্রুফ আওয়ার সেলফ আওয়ার সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের নিজেদের তো আমাদের নিজেদের প্রমাণ করতে টু প্রুফ মানে প্রমাণ করতে টু ইনফিনিটিভ টু প্রুফ প্রমাণ করতে আমাদের একটা সুযোগ দিন ওকে আপনার আমাদের একটা সুযোগ দেওয়া উচিত বা আপনি আমাদের কে বলে একটা সুযোগ দিন আমাদেরকে আমাদের নিজেদের প্রমাণ করতে সেট দা কোটিয়ার সভাসদরা এ কথা কিন্তু বলেছিল ওকে সেট দা কোটিয়ার সভাসদরা বলেছিল সেট জানো তোমরা সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেট সে মানে বলা ভেরি ওয়েল খুবই ভালো ভেরি ওয়েল মানে খুবই ভালো সেড দ্য এম্পেরার সম্রাট বলেছিল ড্যাট ভেরি ডে ওই দিনই এখানে দেখো ড্যাট ডে বললে ওই দিনে হতো আর ভ্যারি যুক্ত করে ওই দিন ই এই হর্ষই যেটা আসে না সেটার জন্যই কিন্তু আমরা এই ভেরি শব্দটা ইউজ করে থাকি দ্যাট ভেরি ডে ভেরি মানে খুব তোমরা তো জানো কিন্তু এখানে খুব অত ইউজ হয়নি এখানে ওই দিনের স্পেসিফিক ওই দিনের কথাই বলা হচ্ছে জোর দিয়ে ড্যাট ভেরি ডে ড্যাট ভেরি ডে ওই দিনেই আকবার কলড দ্য কোর্টিয়ার্স আকবার সভাসাদদেরকে ডাকলেন টু হিজ প্রাইভেট চেম্বার তার ব্যক্তিগত কক্ষে চেম্বার মানে কক্ষ আর প্রাইভেট মানে ব্যক্তিগত তো আকবার ডাকলেন কল মানে ডাকা তার সেকেন্ড ফর্ম হচ্ছে কলড সভাসাদদেরকে ডাকলেন টু হিজ প্রাইভেট চেম্বার তার ব্যক্তিগত কক্ষে হি ওয়াজ লাইং অন হিজ বেড লাই এল আই লাই মানে হচ্ছে শুয়ে থাকা তো এখানে কিন্তু ফাস্টন্টিনিয়াস টেন্স ইউজ করা হয়েছে লাইং তিনি শুয়েছিলেন অন হিজ বেড তার বিছানায় উইথ আট কভারিং হেম তো একটা ব্লাঙ্কেট নিয়ে একটা কম্বল নিয়ে শুয়েছিল যেটা কভার করেছিল তাকে অর্থাৎ সেটা তাকে ঢেকেছিল এমন একটা ব্লাঙ্কেট নিলেন যে ব্লাঙ্কেটটা তাকে ঢেকেছিল অর্থাৎ তিনি একটা ব্লাঙ্কেট ঢেকে নিয়ে কিন্তু তার বিছানায় শুয়েছিলেন আই হ্যাভ আ প্রবলেম আমার একটা প্রবলেম আছে সমস্যা আছে প্রবলেম মিনস সমস্যা তো আমার একটা সমস্যা আছে সেট দ্য এম্পেরার সম্রাট বললে একথা সম্রাট বললেন আই এম ফাইন্ডিং এ ডিফিকাল্ট টু কভার মাই সেলফ ফুলি উইথ দিস ব্লাঙ্কেট তো আই এম ফাইন্ডিং ইট ডিফিকাল্ট আমি এটা কঠিন পাচ্ছি বা আমার কাছে এটা কঠিন লাগছে ফাইন্ড সামথিং ডিফিকাল্ট মানে হচ্ছে কোনো কিছু কঠিন লাগা কঠিন মনে হওয়া কঠিন পাওয়া তো আই এম ফাইন্ডিং ইট ডিফিকাল্ট আমার কাছে এটা কঠিন লাগছে টু কভার মাইসেলফ সেলফ নিজেকে ঢাকতে মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন আমার নিজের তো আমার নিজেকে ঢাকতে কঠিন পাচ্ছি বা আমার কঠিন লাগছে ফুলি পুরোপুরি অর্থাৎ ফুলি পুরোপুরি উইথ দিস ব্লাঙ্কেট এই কম্বল দিয়ে এই কম্বল এই কম্বল দিয়ে পুরোপুরি নিজেকে ঢাকতে আমার এটা কঠিন লাগছে ওকে কভার মি আপ ইন সাচ ম্যানার কভার মি আপ আমাকে কভার করো আমাকে ঢেকে দাও ওকে আমাকে ঢেকে দাও ইন আ ম্যানার মানে হচ্ছে এমনভাবে ইনসাচা ম্যানার মানে হচ্ছে এমনভাবে আমাকে ঢেকে দাও কভার মি আপ আমাকে ঢেকে দাও ইন সচ আ ম্যানার এমনভাবে ড্যাট যে নাইদার বা নিদার মাই ফিট না আমার পদদয় ফিট এখানে বহুবচন ইউজ করা হয়েছে মানে পুরুরাল ইউজ করা হয়েছে যেহেতু দুটো পা হয় সেই জন্য যে না আমার পা নর না নর মাই হেড রিমেন্স এক্সপোজ মানে হচ্ছে আনকভার আনকভার্ড যেহেতু এটা অ্যাজেকটিভ হিসাবে ইউজ করা হয়েছে ওকে এটা তো নর মাই হেড না আমার মাথা রিমেন্স থাকে এক্সপোজড খোলা অবস্থায় থাকে না আমার পা খোলা অবস্থায় থাকে আর না আমার মাথা খোলা অবস্থায় থাকে এরকম যেন না হয় এমনভাবে কিন্তু আমাকে ঢেকে দাও দ্য কোর্ট ইয়ার্স ওয়ান্স অ্যাট ওয়ান্স বা সঙ্গে সঙ্গেই কোর্ট ইয়ার্সরা সভা সদা স্টার্টের ট্রাই করতে শুরু করলো স্টার্ট প্লাস ভার্বের সাথে আইনজি ফর্ম অর্থাৎ কোনো কিছু করতে শুরু করা তো ট্রাই করতে লাগলো টু কভার আপ দা এম্পেরা সম্রাটকে ঢেকে দিতে সম্রাটকে ঢেকে দেওয়ার জন্য বা ঢেকে দিতে তখনই সবার কিন্তু চেষ্টা করতে শুরু করলো বাট কিন্তু দ্য ব্লাঙ্কেট ওয়া শর্টার দেন দ্য ডিজায়ার্ড লেন্থ কিন্তু কিন্তু কম্বলটি শর্টার ছিল ছোট ছিল খাঁটো ছিল ড্যাট দ্য ডিজায়ার্ড লেংথ অর্থাৎ প্রত্যাশিত বা বলতে পারি প্রয়োজনীয় প্রয়োজনীয় দৈর্ঘ্য থেকে বা প্রয়োজনীয় দৈর্ঘ্যের তুলনায় ব্লাঙ্কেটটি কম্বলটি কিন্তু ছোট ছিল। দে কভার যখন তারা কভার আপ করেছিল ঢেকে দিয়েছিল দ্য ফিট পা দুটি যখন তারা পা দুটি ঢেকে দিয়েছিল দ্য হেড ওয়ার্স এক্সপোস্ট মাথা কিন্তু দেখা গিয়েছিল হোয়েন দভার্ড আপ দ্য হেড যখন তারা ঢেকে দিয়েছিল মাথাটি দ্য ফিট ওয়ার এক্সপোস্ট পা দুটি দেখা গিয়েছিল তো যখন তারা মাথা ঢেকছে পা দেখা যাচ্ছে এবং পা ঢেকছে মাথা দেখা যাচ্ছে ওকে অ্যাট লাস্ট অবশেষে গেভ আপ ট্রাইং গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া তো অবশেষে কিন্তু তারা হাল ছেড়ে দিয়েছিল চেষ্টা করতে অর্থাৎ চেষ্টা করা তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল দ্য এম্পের কল্ড আ ম্যান সার্ভেন্ট তো সম্রাট কিন্তু ডাকলেন একজন ম্যান সার্ভেন্টকে অর্থাৎ চাকরকে ওকে ওম্যান সার্ভেন্ট মানে মহিলা চাকর বা চাকরানি আর ম্যান সার্ভেন্ট হচ্ছে চাকর পুরুষ চাকর অ্যান্ড ওয়ার্ডার্ড হিম এবং তাকে আদেশ করলেন টু কল বীরবল বীরবলকে ডাকতে অর্থাৎ বীরবলকে ডেকে পাতানোর জন্য তাকে কিন্তু আদেশ করলেন হোয়েন বীরবল কেম যখন বীরবল আসলো কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম তো যখন বীরবল এসেছিল হি পোস্ট দ্য সেম প্রবলেম টু হিম তো তিনি পোজ করলেন অর্থাৎ পেশ করলেন এখানে অর্থ করতে পারি তো একই সমস্যা কিন্তু তার কাছেও পেশ করলেন তার কাছেও তুলে ধরলেন হি পোজ দ্য সেম প্রবলেম একই প্রবলেমকে তার কাছেও কিন্তু পেশ করলেন বীরবল টু ফাউন্ড দ্য ব্লাঙ্কেট ওয়া শট ফর দ্য এম্পের তো সম্রাট ও দেখতে পেলেন তো এখানে ফাউন্ড মানে হচ্ছে তো এখানে ফাউন্ড হচ্ছে এর সেকেন্ড ফর্ম ফাউন্ড মানে দেখতে পাবো অর্থে ইউজ করা হয়েছে এখানে তো বীরবল ও দেখতে পেলেন ড্যাট যে ব্লাঙ্কেট ওয়া শট কম্বলটি ছিল ছোটো ফর দ্য এম্পেরর সম্রাটের জন্য সম্রাটের জন্য কম্বলটি ছোট এটাও কিন্তু বীরবল দেখতে পেলেন হি আসড দ্য এম্পেরর টু ফোল্ড হিজ লেগস আ বিট এখানে আস করত কিন্তু কাউকে কিছু করতে বলা তো তিনি বললেন সম্রাটকে কি বললেন টু ফোল্ড ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা তার পা ভাঁজ করতে বলল দুটো পা ঠিক আছে তার দুটো পাকে ভাঁজ করতে বললেন তিনি অর্থাৎ বীরবল একটু তো তিনি সম্রাটকে তার পা দুটো একটু ভাঁজ করতে বললেন নাও এখন দ্য ব্লাঙ্কেট কভার দ্য এম্পেরর ফুলি এখন ব্লাঙ্কেটটি অর্থাৎ কম্বলটি ঢেকে দিল এম্পের সম্রাটকে ফুলি পুরোপুরিভাবে ওকে দ্য প্রবলেম ওয়াজ সলভড এবং প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেল অর্থাৎ সমাধান পাওয়া গেল প্রবলেমের সমাধান হয়ে গেল সমস্যার সমাধান হয়ে গেল এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউস করা হয়েছে প্রবলেম সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এবং এটা হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম ওকে সলভের থার্ড ফর্ম হচ্ছে সলভ তো সমস্যাটি সমাধান হয়ে গেল আফটার বীরবল হ্যাড গন অ্যাওয়ে তো বীরবল চলে যাবার পরে বীরবল চলে গিয়েছিল তারপরে অর্থাৎ বীরবলের চলে যাওয়ার পরে তো এখানে হ্যাডের সাথে ভার্ভের থার্ড ফর্ম রয়েছে গো অ্যাওয়ে মানে চলে যাওয়া ওয়েবের থার্ড ফর্ম হচ্ছে গন অ্যাওয়ে তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে হ্যাড প্লাস ভারবের থার্ড ফর্ম সাবজেক্ট আছে এটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ভের থার্ড ফর্ম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আফটার বীরবল হ্যাড গন অ্যাওয়ে বীরবলের চলে যাওয়ার পরে দ্য এম্পেরার গট আপ তো সম্রাট কিন্তু উঠে পড়লো গেট আপ মানে উঠে পড়া জিটি ইউপি গেট আপ মানে হচ্ছে উঠে পড়া তার সেকেন্ড ফর্ম হচ্ছে গট আপ তো চলে যাওয়ার পরে সম্রাট কিন্তু উঠে পড়লো অ্যান্ড আস্ট দ্য কোর্টিয়ার্স এবং সভা জিজ্ঞাসা করলেন ওকে আজকে জিজ্ঞাসা করা কি জিজ্ঞাসা করলেন ইউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তোমরা কি বুঝতে পেরেছ নাও এখন তোমরা কি এখন বুঝতে পেরেছ আই রিগার্ড বীরবল কেন আমি বীরবলকে সম্মান করি রিগার্ড অর্থ এখানে সম্মান করা তো হয় আই রিগার্ড বীরবল সো হাইলি মানে এতটা বেশি এতটা বেশি কেন আমি বীরবলকে সম্মান করি এখন তোমরা বুঝতে পেরেছ গো ব্যাক ফিরে যাও অ্যান্ড ডু নট কমপ্লেন তো এখানে কিন্তু টিটা এক্সট্রা দেওয়া হয়ে গেছে ওকে এখানে নাউন ফর্ম ইউজ হয়েছে কিন্তু এটা হবে ভার ফর্ম ডু নট কমপ্লেন হবে ডু নট কমপ্লেন কমপ্লেন করোনা এগেনস্ট হিম তার বিরুদ্ধে ইন ফিউচার ভবিষ্যতে ওকে তো ফিরে যাও এবং ডু নট কমপ্লেন কমপ্লেন করোনা অভিযোগ করোনা টু মি আমার কাছে এগেনস্ট হিম তার বিরুদ্ধে ইন ফিউচার ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে ভবিষ্যতে তার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করো না অভিযোগ করো ফিরে যাও সো ফ্রেন্ডস এই ছিল আজকের শর্ট স্টোরি আশা করি বুঝতে পেরেছ তো কেমন লাগলো স্টোরিটি সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না তো পরবর্তীতে এরকম আরও কোনো স্টোরি নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও